যদি আপনারা রাজি থাকেন দেন গুড, আদারওয়াইজ আমি আপনাদের রূপা দিদি ভাইকে সবার আগে হোমে পাঠাবো। আই লাভ ইউ বাবাই। আমি যেটা বললাম সেটা সবার যেন মনে থাকে, হয় আমার মিষ্কার ভালো মতো দেখাশোনা করা হবে, আর না হলে এই বাড়ির প্রত্যেকে জেলে যাবে। হ্যালো মিসেস সেনগুপ্ত, চুপ করে কেন, কিছু বলুন। আপনি প্লিজ আমাদের একটু সময় দিন, আমি দেখছি কি করা যায়। দেখছি কি করা যায় মানে কি দেখবেন আপনি? চুপ করে আছো কেন, এই অপমানের কোনো প্রতিবাদ করবে না তুমি? মা আপনি সময় নেওয়ার কথা কেন বললেন, এসবের মানে কি? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি চুপ করে আছেন কেন, কিছু বলছেন না কেন? তার মানে আপনি ওনার কথাগুলো মেনে নিচ্ছেন? না না মানেটা কি? আপনি তো এক্ষুনি বললেন ভেবে দেখার কথা, এসব কি হচ্ছে মা? মা আপনি বলুন, চুপ করে থাকবেন না, বলুন আমার কি হচ্ছে এটা? এসবের মানে একটাই, তোমার মায়ের আমার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। মানেটা কি? উনি এত বড় কথা বলে চলে গেলেন, কেউ কিছু বলছেন না কেন, চুপ করে কেন আছেন? দিদি তুই শান্ত হয়, এরকম করিস না প্লিজ। বলো তুই আমাকে শান্ত হওয়ার কথা বলছিস? উনি কি বলে গেলেন শুনলি না? উনি আমাকে ডাক্তারবাবুর থেকে দূরে চলে যাওয়ার কথা বলছেন। ডাক্তারবাবু আপনি এখনো চুপ করে আছেন, কিছু বলছেন না কেন, বলুন। মা মা আপনি চুপ করে থাকবেন, এগুলো আপনি মেনে নিচ্ছেন কি করে? কি হলো বাবুলু, চোখ নামিয়ে নিচ্ছ কেন? বড় বৌমার চোখে চোখ রেখে জবাবটা দাও। না এগুলো এগুলো কি হচ্ছে? উনি এত বড় একটা কথা বলে চলে গেলেন, আমাদের ডিভোর্সের কথা বললেন, অথচ কারোর মুখ থেকে আমি এটা শুনলাম না যে এই কথাটা বলে ওনার কোনো রাইট নেই। দীপা তুমি কেন এরকম করছো? তুমি ভয় পেও না, এরকম কিচ্ছু হবে না তোমার সাথে, হতে পারে না, তাই তো দিদি ভাই? হ্যাঁ দীপা প্লিজ শান্ত হও, প্লিজ শান্ত, এরকম করো না, তুমি ভয় পেও না। দেখো এটা একটা খারাপ সময় কেটে যাবে, প্রবলেম হয়েছে মিটে যাবে, তোমাকে আর ভাইকে কেউ আলাদা করতে পারবে না দীপা, কেউ আলাদা করতে পারবে না। আর বলো না, বাইরে সবাই বলছে আমাদের টাকা পয়সা আছে বলে নাকি আমরা কাউকে মানি না, মানুষ বলে মানুষকে গুণাই করি না, তারপর দু মুখে নি কিসব বলছো? বলো না বলো না, বাড়ির মধ্যে এসব কথা কানে শুনতে থাক থাক থাক। আমি দেখছি শোনো, আমি অ্যাডভোকেটের সঙ্গে এক্ষুনি কথা বলছি, একটা লোক বাড়ি বয়ে এসে অপমান করে যাবে সেটা মেনে নেওয়া যায় না। না প্রবীর, লয়ারকে ফোন করো না, উনি ওনার মেয়ে, সব পারে। এই অবস্থা চলতে পারে না লাবণ্য, তুমি মিষ্কাকে চলে যেতে দাও। কিন্তু ওই বাচ্চাটা, ওই নিষ্পাপ শিশু, ও তো নিজের মাকে ছাড়া বাঁচবে না, ও আমাদেরই নাতি। নাতি যখন, নাতি, ওই নাতি তোমার কাছে বড় হলো, আর আমাদের নাতনি দুটো, তারা কেউ না, আর বড় বৌমা যাকে তুমি মেয়ে বলো সে কেউ না। আমি এত কষ্ট পেয়ে চলে এলাম, তারপরেও আপনি এলেন না ডাক্তার বাবু, এখানে কি তাহলে সব? আপনি এসে তোমরা
দাদাইকে এক্সপেক্ট করছিলি তাই তো। চল নিচে চল, দেখবি কি চলছে। আমি আর নিচে গিয়ে কি করবো, ডাক্তারবাবু আসুক, ওনার সাথে আমার কিছু করতে। দাদার জন্য ওয়েট করছো তো, আসবে না? ওই বাচ্চাটার কাছে গেছে ওকে দেখতে। দিদি চল আমার সঙ্গে। কোথায়? আমরা বাবার বাড়িতে যাবো, চল। মানে ও বাড়িতে গেলে তুই একটু অন্তত শান্তি পাবি, এখানে যা চলছে তারপরেও তো। গুরু, এই বাড়ি ছেড়ে, এই মানুষদের ছেড়ে চলে যাওয়া যায় না। আর তুই যাদের কথা বলছিস তাদের তো কোনো দোষ নেই, আর যা কিছু হচ্ছে সব তো ওই বাচ্চাটার জন্য হচ্ছে, ওর তো কোনো দোষ নেই বল। আর আর একদিন সব ঠিক হয়ে যাবে, এই পরিস্থিতি সবসময় আর থাকবে না, দেখিস। তুমি এখনো বলছো বউ দিদি সবকিছু ঠিক হয়ে যাবে? আমার বিশ্বাস মা ঠিক একটা ব্যবস্থা নেবেন, এই ঝড় একদিন সামলে উঠবেনি। আপাতত দীপা আর সূর্যর আলাদা থাকাই ভালো, সব মিটমাট হয়ে যাক, তারপর না হয়। কি বললে কথাটা আরেকবার বলো। বলছি যে ওই মিষ্কার পাপাই ডিভোর্সের পেপারটা দিয়ে গেছে। তুমি এই কথাটা বুকে আনলে কি করে? না না না, এই লাবণ্য সেনগুপ্তকে আমি চিনি না। প্রবীর, তুমি আমার, আমি জানি এটা তোমার মনের কথা নয়, তাই ভুল করেও এসব কথার মুখে এনো না। আমি দীপাকে কম ভালোবাসি না, বৌমার থেকে মেয়ে বলেও কে মানি, কিন্তু কিন্তু কি লাবণ্য, তুমি না মঙ্গল অমঙ্গলের কথা বলো, তারপরেও তুমি বলো না কোন মঙ্গলটা হয়েছে দীপা আর এই বাড়ির। লাবণ্য, না না, আমি ওকে দোষ দিচ্ছি না, কখনো কোনোদিন দিইনি, দেব না, কেন দোষ দেব ওকে? সেই জায়গা আছে কি, কোনোদিনও কি ছিল? না ছিল না, কারণ সেই মানুষটা অন্য ধাঁচের। তাই একদিন আমি তো সূর্যর এগেনস্টে গেছি, যাইনি, ওকে সাপোর্ট করেছি তো। তারপরেও তুমি মেয়েটাকে এই বাড়ির জন্য অমঙ্গল বলবে? বরং উল্টোটাই বলবো, এই বাড়ি ওর জীবনে অমঙ্গলে ছায়া ডেকে নিয়ে এসেছে। এই বাড়িতে আসার পর থেকে কবে কোন দিন একটু শান্তিতে থাকতে পেরেছে মেয়েটা? বিয়ের পর থেকে কি না কি সহ্য করতে হয়েছে ওকে, প্রথমে আমার অপমান, তারপরে সূর্য লাঞ্ছনা। যতদিন দীপা এই বাড়ি থেকে আলাদা ছিল ততদিন মেয়েটা শান্তিতে ছিল। না ছিল না, মেয়ের থেকে আলাদা হয়ে গিয়ে কোন মা শান্তিতে থাকতে পারে, আনন্দে থাকতে পারে? জানতো না তো, যতদিন জানতো না ততদিনই শান্তিতে ছিল। দীপার জন্য আমার খুব কষ্ট হচ্ছে প্রবীর, ওর জন্য আমার মন ভেঙে যাচ্ছে। আমি আমার মেয়েটা আজ অব্দি সুখের মুখ দেখল না। হাসছো? হাস বল না, বড় বৌমা সুখের মুখ দেখেনি বলে তোমার কত দুশ্চিন্তা হচ্ছে। তুমি এসব কি বলছো? তুমি সূর্যর থেকে আলাদা হয়ে গেলে বড় বৌমা সুখে থাকবে তো? লাবণ্য, মেয়েটা মরে যাবে। না, সূর্য এই বাড়ি সংসার ওর কাছ থেকে কেড়ে নিলে মেয়েটা বাঁচবে না, তার মানে কি বড় বৌমার বাঁচার কোনো অধিকার নেই কি? লাবণ্য, আমি ঠিক বলছি তো? না না, আমি বলছি তোমায় এমন কিচ্ছু হবে না। কিসের ভিত্তিতে এই কথাটা বলছো তুমি? আজকের এই সিদ্ধান্তে আমি একদিন আসিনি প্রবীর, অনেক ভাবনা চিন্তা করে এই কথাটা বলছি। এখন বাড়ির যা পরিস্থিতি, মিশকা আর তার বাচ্চাকে আমরা অন্য কোথাও পাঠাতে পারবো না, কারণ পাঠালেই মিশকা ওই বাচ্চাটাকে শেষ করে দেবে। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি যে একরকম বাধ্য হয়ে দীপাকে কটা দিন ওরা একটু আলাদা থাক,
এখন বাড়ির যা পরিস্থিতি, এই সময় আমাদের সামনে আর আর কিছু করার নেই, আর কোনো উপায় নেই। আর হ্যাঁ, আর একটা কথা, আমি নিজের কাজের জন্য আজ অবধি কাউকে কোনো কৈফিয়ত দিইনি, দেব না। শুধু এইটুকু বলতে পারি, তোমাদের মনে যা যা প্রশ্ন উঠছে সবটাই একদিন তোমরা বুঝতে পারবে, হয়তো সময় তোমাদের কিছু খেয়াল দিয়ে দেখিয়ে দেবে। মা, এসব তুমি কি বলছো? মা, আমরা মৃষ্কার দায়িত্ব নিয়েছি, ওকে এখানে আশ্রয় দিয়েছি। ওর বাচ্চাটা যতদিন না সুস্থ হবে ততদিন ও এখানে থাকবে। তাই বলে এরকম একটা ডিসিশন আমায় নিতে হবে? আমি আমার স্ত্রীকে ডিভোর্স দেবো? ইটস নেক্সট টু ইম্পসিবল, আমি এটা করতে পারবো না মা, প্লিজ আমায় ইনসিস্ট করবে না। কিন্তু তুমি সূর্য একটু বোঝার চেষ্টা করো, এটাই কপালের খেলা, ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে। ছোঁয়া